नमस्कार अवंती कास के संगे निये जे रखम आसी आपनादेर काछे आबार बेश एकटा इयर एंडिंग एर मूड निये बेश हई हई करेई आपनादेर काछे चले एलाम कारण आपनारा निश्चयई आजके आमादेर दुजनकेई देखते पाच्छेन मोटामुटी आजके किन्तु आमरा एकटु ম্যারেজ পারপাসে সাজগোজ মতন করেছি কাজেই সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা শাড়িগুলো দেখাবো কারণ এখন আমাদের প্রায় সব স্টেটেতেই একটা বিয়ের সিজন একটা ম্যারেজ সিজন চলে সেইটা মাথায় রেখে আজ আমরা পুরোপুরি কাতানের উপরে এপিসোডটা করব তাহলে আমরা যেরকম শুরু করি সেরকম শুরু স্টার্ট করি আজকের অনুষ্ঠান তাহলে আমরা শুরু করি মোটামুটি কাতান আপনারা জানেন যে কাতান কিন্তু মালবেরি সিল্ক হ্যাঁ কাতান বিখ্যাত কেন তার এই স্মুথনেসের জন্য এই যে তার একটা সুন্দর গ্লসি শাইনিং হয় আজকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু কাতান মানে মালবেরি মূলত পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর অ্যান্ড তামিলনাড় 90% ওখানে পাওয়া যায় আর বাকি যে 10% তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে অ্যান্ড হিমাচল প্রদেশ আছে এইটা কিন্তু পিওর কাতান শাড়ি কাতান কারিয়াল যাকে বলা হয় এর ব্লাউজটা হচ্ছে একদম একটা জাম কালার বা একটু ডিপ ম্যাজেন্টা বলতে পারেন আর তার সাথে বডিটাই কিন্তু বডিটা উল্টো পিঠটা হচ্ছে মিমি একটু দে হ্যাঁ বডিটাই কিন্তু দুদিকেই বর্ডার আছে একদিকে একটু ছোট এটা একটু ধর একদিকে একটু ছোট আর একদিকে একটু বড় এটা কিন্তু উল্টো পিঠটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কারিয়াল উইপটা আপনি বুঝতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে 10,600 কাতান কারিয়াল বেনারসি এবার যেটা দেখাচ্ছি আজকে বেনারসে কাতান এই একই সিল্কের সাউথ ইন্ডিয়ায় কাঞ্জিভরম আমাদের এখানে সোনামুখী সবই কিন্তু পিওর মালবেরি বালুচরি সবই কিন্তু পিওর মালবেরি ডিফারেন্ট প্রসেসিংয়ের জন্য ডিফারেন্টভাবে উইভ হয় এবং ডিফারেন্টভাবে তার শোটা আসে এটাও কিন্তু একটা পিওর সিল্কে কাতান সিল্কে বেনারসি তৈরি হয়েছে যেখানে কিন্তু দেখুন সেলফ একটা রেশমের কাজ আছে আমি বোঝাতে পারছি কি না জানি না একটা সেলফ কিন্তু রেশমের কাজ আছে সেই ফুলটাকে মাঝ সাইডগুলো কিন্তু জড়ি দিয়ে করা হয়েছে এটাও কিন্তু পুরোপুরি আমি উল্টো দিকটা দেখিয়ে দিই কাটওয়ার্ক উইভ হয়েছে এটা যদি পুরোপুরি কারুয়া হতো এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যেত যেহেতু এটা কাটওয়ার্ক হয়েছে তা একটু ব্লাউজটা দেখিয়ে দিই এইটা হচ্ছে তার ব্লাউজে বর্ডার আসছে এইটা হচ্ছে ব্লাউজের বর্ডার পুরো শাড়িটারই কিন্তু ভেতরের পোর্শনটা আমি দেখিয়ে দিলাম কাটওয়ার্ক হলেও কিন্তু যদি হ্যান্ডলুম হয় কোনো সময় কিন্তু আপনার বডিতে কোনো ইচিং হবে না কিন্তু যদি এটা মেশিন উইভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যালার্জি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটার প্রাইস হচ্ছে কালারটা কী কালার ডাবল টোন ক্রস টোনই কালার এটা একটা সি গ্রিন আর একটা ডিপ গ্রিনের মেলবন্ধন হয়েছে 11,850 এবং শাড়িটার ওজনটা আপনাকে দেখাই এটা না দেখালে তো আপনি বুঝতে পারবেন না শাড়িটা কতটা হ্যান্ডলুম কতটা পাওয়ারলুম এটাই তার প্রমাণ এটা পুরোপুরি কাতান বেনারসি দেখালাম একটা এবার যেটা দেখাবো একদম প্যাস্টেল শেড বলতে পারেন না চন্দন না গঙ্গাজল না কি কালার একদম প্যাস্টেল শেড কালার এটা চন্দনই বলতে পারেন কিছুটা তাতে এটা কিন্তু উপারা জাল বলা হয় এটাকে এখানে কিন্তু গোল্ডেন একটা কপার গোল্ডেনের লতাটা গেছে তার মাঝে মাঝে কিন্তু সিলভার মিনে করা আছে শাড়িটার একটা পেটা জড়ির আঁচল আছে বোথ সাইডে কিন্তু সেম সাইজের বর্ডার এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম ব্লাউজ পিসটাও কিন্তু বেশ বড় নর্মালি যতটা থাকে তার থেকে কিন্তু বড় উল্টো পিঠটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কারণ এটা বলতে পারেন আমি সবসময় আপনাদের কাছে চাই যেহেতু আপনারা ক্যামেরার ভিত্তিকে কিনছেন বলে আপনাকে যেন বলতে না হয় যে দিদি আমি কী শাড়ি দিলেন এটা তো অন্যরকম লাগছে দেখতে আমি দুপিটি কিন্তু দেখিয়ে দিলাম এটাও কিন্তু কাটওয়ার্কে উইভ হয়েছে উপারা জাল বেনারসি এটার নাম এবার যেটা আমাদের সকলের প্রিয় কালার লাল রং যেটা আজকে কোনো ব্রাইডও পরতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না আমি এটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো তিনিও এটা পরতে পারেন যে কোনো এজে কোনো এজ বার নেই এটাও কিন্তু লাল কাতান সিল্কে সবগুলোরই বেস কিন্তু কাতান সিল্ক তাতে প্রত্যেকটার উইভিংটা প্যাটার্নটা আলাদা এই যে জড়ির কালারটা এটাও কিন্তু কালারটা দেখুন একটু অন্য কালারের জড়ি ইউজ হয়েছে এখানে
এর ব্লাউজটা দেখা, এর ব্লাউজটা হচ্ছে এই বর্ডারটা গেল ব্লাউজে। আর একটু শাড়িটার ভেতরটা দেখিয়ে দিই, অল ওভারে কিন্তু এই জালটা যাচ্ছে, এই মোটিফটা গেছে অল ওভারে। এটা কিন্তু কোনো ব্রাইড নিজেও পরতে পারেন বা তার কোনো রিলেটিভ পরতে পারেন। চাইলে কিন্তু আমি বলবো যার মেয়ের বিয়ে তিনি এটা ইউজ করুন, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। ব্লাউজটা লাল নাইবা পরলেন। এইবার যেটা দেখাবো আরেকটা কাতান কারিয়াল দেখাবো, যেটা একদম করুয়া উইভেতেই আছে। করুয়া উইভটা কি আপনারা মোটামুটি জানেন, দুজন অ্যাডাল্ট লাগে শাড়িটা বুনতে। শাড়িটার সামনে পেছনে বোথ সাইডেই কিন্তু সেম হবে, আপনি কোনো সময় কোনো সুতো কাটা বা ওঠা এই জিনিসটা দেখবেন না। এখানে কিন্তু শুধু বর্ডার হয়েছে, ভেতরে কোনো বুটি হয়নি। এর ব্লাউজটা যাবে কিন্তু ফুল ব্রোকেডে। হ্যাঁ, এটাও কিন্তু একটা এজ বার নেই, কোনো যে কোনো এজে কিন্তু পরতে পারেন। কারণ আমার তো মনে হয় যদি আপনি ঠিকঠাক ক্যারি করেন আপনি সব শাড়ি খুব সুন্দরভাবে পরতে পারবেন। এটার দাম হচ্ছে 18,500। যখন কারুয়া বা কারিয়াল হবে সেক্ষেত্রে কিন্তু দাম একটু বাড়বে, লেবার কস্টটা সেক্ষেত্রে অনেকটা বেশি। এবার যেটা দেখাবো আবার একটা উপারা জাল দেখাচ্ছি, যেটা লাল দেখালাম আগে, একটা প্যাস্টেল শেড চন্দন দেখালাম, এবার দেখাচ্ছি একটা ক্রস পিঙ্ক। দুটো পিঙ্কের এখানে সমন্বয় আছে। এটাও কিন্তু দেখুন এই মাঝে মাঝে কিন্তু একটা করে সিলভার মিনে আছে। ব্লাউজটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে তার ব্লাউজ পিসের বর্ডারটা। এইটা শাড়ির ইনসাইডটা, যেটা আপনার বডি টাচ করবে সেটা এই জায়গাটা। এবং এখানে আমি আপনাকে বলতে পারি, যেটা বললাম যে কোনো আপনার কাটওয়ার্ক, বেনারস হ্যান্ডওভেন বেনারসিতে কাটওয়ার্কে কোনো প্রবলেম হবে না, শাড়ি কিন্তু ভারী হবে না, শাড়ি কিন্তু লাইট ওয়েট হবে। এইবার যেটা দেখাবো আরেকটা কাতানে দেখাবো, লোটাস পদ্ম ফুলের বুটি, ছোট্ট ছোট্ট বুটিতে শাড়িটা অল ওভারে গেছে, এক রকম গ্যাপে বুটি যাচ্ছে। এটাও কিন্তু কাতান কারুয়া কিন্তু কাটওয়ার্ক। এর যে ভেতরটা একটু খোল, হ্যাঁ এই যে ভেতরটা দেখিয়ে দিই, ভেতরটা কিন্তু কাটওয়ার্ক করা হয়েছে, ফুলটা বুনে কিন্তু জাস্ট সিজার দিয়ে কেটে দেওয়া হয়েছে, না হলে কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যেত, সেটাও আমি দেখাবো। এখানে আমি সব রকমই আজকে দেখাবো মোটামুটি। এগুলো কিন্তু সব একতারা বেনারসি, মানে সব কাতানকে কিন্তু টুইস্ট করে একতারাটা উইভ হয়। আপনারা উইভগুলো মোটামুটি জানেন বেনারসের। এইটা তার ব্লাউজ গেল, কারুয়া একটা উইভের নাম, ফেকুয়া একটা উইভের নাম। এই হলুদটার দামটা কত? এই হলুদটার দাম হচ্ছে 19,850। একটা অরেঞ্জিস মুজি আছে সামনে। এই কালার, এই শাড়িটার আমি দুটো পিস দেখাবো। এগুলো কিন্তু সব কটা রয়্যাল ঘরানার বেনারসি। এগুলো কিন্তু আমি অনেকগুলো করে বুনতে পারবো না, কারণ এটা আমি চুক্তিবদ্ধ উইভারের সাথে যে একই শাড়ি আমার বেশিবার তারা বুনে দেবেন না। যেহেতু ইয়েলো মুজি ওই আগেরটার মতনই মুজিটা গেছে, দেখুন সেইখানেই আমি শুধু ভেতরের ওয়েবটের রঙটা আলাদা করিয়েছি। এটা একদম হট পিঙ্ক কালার, তাতে একটু লোটাসের ডিজাইনটা আলাদা আছে। পুরো অল ওভারেই জিনিসটা এভাবে যাচ্ছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, এবং শাড়িটা গোটা শাড়িটাতেই কিন্তু বুটাটা সেম গ্যাপে আছে। এটাও কিন্তু কাটওয়ার্কের দাম, এটারও প্রাইস হচ্ছে 19,850। এবার যেটা দেখাবো সেটা ওই উপারাতেই কাতানে যেটা জাল হয়েছে, এই জালটা ভীষণভাবে কি বলবো আমাদের কাছে খুব প্রিয়। কারণ এই জালটা নরম বেনারসি যদি হয় এই সিজনে, মানে কি বলবো, ফ্যান্টাস্টিক। মানে যে কোনো ফাংশানে পরে গেলে আমি তো 100% শিওর যে আপনাকে জিজ্ঞাসা করবে শাড়িটা কোথা থেকে কিনেছেন, এটা কি শাড়ি। এটাও একটা প্যাস্টেল শেড, এখানে এটা তার ব্লাউজটা গেল, অল ওভারে কিন্তু এই জালটা যাচ্ছে। এটার প্রাইসটা হচ্ছে 19,650। আমি উল্টো এদিকটা একটু দেখিয়ে দিচ্ছি, পুরোটাতেই কিন্তু এই জালটা গেছে একইভাবে। এখানে কিন্তু সোনা রূপো মিনা আছে, মানে দুটো রঙের কিন্তু সমন্বয় করা হয়েছে। কালারটাও বলে দিয়েছি, দামটাও বলে দিয়েছি, 19,650। এবার যেটা দেখাবো সাদা, সাদার তো কোনো বিকল্প হয় না, সাদাতে একটা অ্যান্টিক জারি দিয়ে কাজ হয়েছে। এটা কিন্তু পিওর, সবগুলোই পিওর কাতানে। এর কাজটা দেখুন একটু বড়, মোটিফটা একটু বড়। এই কাজটা আমি একটু উল্টোপিঠটাও দেখাবো। এই দেখুন এখানে কিন্তু কাটওয়ার্কটা হয়নি, কারুয়া বর্ডারটা কিন্তু কারুয়া, বুটাটা কিন্তু কাটওয়ার্ক হয়নি, টেনে করা হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই কিন্তু আপনার কোনো জুয়েলারিতে অ্যাফেক্ট করবে না বা নেট লাগাতে হবে না।
এটা সাদাতে একটা কপার জরি দিয়ে কাজ হয়েছে। এটার প্রাইস হচ্ছে 19,950। আর এইটা হচ্ছে তার ব্লাউজের স্লিভসের বর্ডার, পুরোটাই সাদা। যারা সাদা পছন্দ করেন তাদের জন্য এটা দেখালাম, স্পেশালি সাদা আমি দেখাই আমার ইয়াং বন্ধুদের জন্য, তারা এটা খুব সুন্দরভাবে ক্যারি করেন সিনিয়রের থেকে। আরেকটা সাদা দেখাচ্ছি যেটা চাঁদ তারা বলা হয়। দেখুন ছোট্ট ছোট্ট চাঁদ তারা শেপে করা হয়েছে বুটাগুলো। এটা কিন্তু অলওভার করুয়া, এটা পুরোটাই কিন্তু করুয়া। এর বর্ডারের উল্টোপিঠটা আপনাকে দেখাই, বুটাটা দেখাই, বুটাটা দেখালেই আপনি করুয়াটা বুঝতে পারবেন। একদম দেখুন বুটা এখান থেকে শুরু হয়েছে, এখানেই শেষ হয়েছে, কোনো সুতো কিন্তু টেনে নেওয়া হয়নি। সেই কারণেই এটা লেবার কস্ট ভীষণ বেশি, টাইম লাগে বেশি, দুজন অ্যাডাল্টকে কাজ করতে হয়। এইটা হচ্ছে তার ব্লাউজটা। এটা যদি একজন ইয়াং কেউ পরেন, অসাধারণ, সিনিয়ররা ডেফিনেটলি পরতে পারেন, কিন্তু আমি তাদের জন্য বলবো তারা অন্য রং পরুন। যারা ইয়াং তাদের নিজেদের গ্লোতে এই শাড়িটা আরও সুন্দর লাগবে দেখতে। এবার যেটা দেখাবো আরেকটা কাতানে, একটা নতুন, আরেকটা নতুন কাজ। প্রত্যেকটা শাড়ি কিন্তু তার নিজের গুণে সুন্দর। এটা অবন্তিকা যে শাড়ি বলে বলছি না, মানে শাড়িগুলো দেখে যেটা হয় কি যে মনে, সব শাড়ি তো কেনা যায় না, কিন্তু মনে হয় যে বাহ বেশ সুন্দর লাগবে শাড়িটা পরলে, একটা ভিজুয়ালাইজেশন সামনে এসে যায়। এটাও দেখুন পুরোটাতেই কিন্তু সোনার উপর জাল গেছে, এইখানে দুটো রং দিয়ে বর্ডারটা হয়েছে, সেই রংটা দিয়েই কিন্তু বর্ডারটা গেছে। এটারও পেছন দিকটা আমি একবার দেখাবো। এটাও দেখুন একটা কাটওয়ার্কের মধ্যে কাজটা হয়েছে, পুরোটা হ্যান্ডলুমে। এটার প্রাইস হচ্ছে 21,950। শাড়িটার দামে হয়তো ওজন আছে, কিন্তু শাড়িটা পরে কিন্তু কোনো ওজন নেই, এটা আপনি আমাকে বলতে পারেন, বলতে বলবেনই, এটা আমি শিওর। আমি আরেকটা দেখাচ্ছি কিছুটা আমার শাড়ির রং। এখানেও কিন্তু দেখুন এই পোর্শনটা কিন্তু জ্যাকার্ডে উইভ হয়েছে, এই যে জিনিসটা দেখছেন সেলফ উইভ গেছে, এটা কিন্তু জ্যাকার্ডে উইভ হয়েছে। আমি উল্টোপিঠটা দেখিয়ে দেবো, সেজন্য বোথ সাইড সেম, বর্ডারটা কিন্তু করুয়াতে গেছে। এটা ক্রস টোন ব্লু আর ম্যাজেন্টাতে। এইটা হচ্ছে তার ব্লাউজটা, ব্লাউজটা একটু দেখা মিমি, এটা হচ্ছে ব্লাউজটা, এই ব্লুটা হচ্ছে ব্লাউজ, এই রংটারই ওয়ার্ক, তার উপরে ম্যাজেন্টা দিয়ে উইভ হয়েছে, তাই এটা ক্রস টোন এসে গেছে। এটারও প্রাইস হচ্ছে কত প্রাইস মিমি এটা একটু দেখ না, এটার প্রাইসটা হচ্ছে আমি বলেই দিচ্ছি, এটা 17,500। শাড়িটার ওজনটা একবার দেখিয়ে দিই, কারণ আমি এক হাতে ধরলে আপনি বুঝতে পারবেন কাতানটা কতটা পিওর কাতান। এটা ধর, এটাও একটা বিউটিফুল শাড়ি। শাড়িগুলো কি বলবো, সদ্য মানে জাস্ট হয়ে হয়ে এসছে, আমি আপনাদেরকে ডিসপ্লে করছি, আমিও কিন্তু আপনাদের সাথে দেখছি, মনে হচ্ছে যদি বয়সটা আরেকটু কম হতো। বেশ সুন্দর শাড়িটা, এটাও কিন্তু দেখুন পুরোটা কারুয়া, পুরোটা কারুয়া, এবং এর যে বর্ডারটা আপনারা দেখতে দেখতে শাড়িটা কিনে যাবেন কোনটা কারুয়া আর কোনটা নর্মাল উইভ। এখানে দেখুন এই যে কলকাতা হয়েছে, কলকাতাতে কিন্তু ভেতরটা হলো গোল্ডেন জরি, বাইরেটা তার আউটলাইনটা হলো কিন্তু সিলভার জরি দিয়ে। এইগুলো কিন্তু প্রত্যেকটা, এবং দেখুন প্রতিটা মেজারমেন্ট করা আছে, যেভাবে করলে শাড়িটা শেষ হবে সেইভাবেই করা আছে, এটাই হচ্ছে এই শাড়ির বৈশিষ্ট্য। এইটা হচ্ছে তার ব্লাউজটা, এটা ওই যে বললাম কোনো ব্রাইডও পরতে পারেন, সবসময়ই যে এটা নেসেসারি নয় যে লাল মানেই ইয়াংরা পরবেন, লাল মানেই আমরা কেউ পরবো না, এটা কখনোই নয়। আমরা যদি ব্লাউজটাকে একটু চেঞ্জ করে পরতে পারি আমরা সবাই ক্যারি করতে পারি। এটা আরেকটা দেখাবো, চেকসের মধ্যে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকস, যারা চেকস পছন্দ করেন, তাতে চীনা লিপস করা হয়েছে, পুরো বর্ডারটা উইভিংয়ে গেছে, পুরোটাতেই বর্ডার যেটা গেছে পুরোটাতেই একইভাবে বর্ডারটা গেছে, কারুয়া বর্ডার দেখুন, কারণ এই রানি কালারটা কিন্তু, এবং কারিয়ালও আছে এই ব্ল্যাকের মধ্যে, রানি কালারটা ঢোকেনি, যেটা কাট শাটল বলা হয় বেঙ্গল উইভে সেটাই কিন্তু কারিয়াল। এটা তার ব্লাউজ পিসটা গেল, এইটা তার ব্লাউজের স্লিভসে বর্ডার, এবং এই যে জায়গাটা আমরা করে দিই এটা কেন করি জানেন, এই পোর্শনটার জন্য, যাতে আপনার রাইট শোল্ডারটাকেও একটু এনহ্যান্স করা যায় সেইভাবে ভেবে। এটাও কিন্তু কারিগরকে বলতে হয়, না হলে কিন্তু ওরা টানা বুনোই করে ছেড়ে দেয়। এটার প্রাইসটা বলে দিই মিমি, এটা 15 নম্বর শাড়ি, 21,500। আমি আমার কালারের আরেকটা শাড়ি দেখাচ্ছি, এর এই দুটো শাড়িরই আপনি যদি জারিটা দেখেন দেখে মনে হবে রেশমের কাজ, কিন্তু তা নয়, এটা কিন্তু পুরোপুরি একদম কি বলবো আপনাকে, রয়্যাল ঘরানা মানে মুঘল ঘরানা বলতে পারেন, সেই ঘরানার বেনারসি এটা। এটা কিন্তু টোটাল কারুয়া,
এর যদি বুটিটা আমি আপনাকে দেখাই, দেখুন পুরোটা কিন্তু কারুয়া, বর্ডার দেখুন, বুটা দেখুন, এখানে তৈরি হলো, এখানেই শেষ হলো, কোনো টানাটানি কাটাকাটি কিচ্ছু নেই, পুরোটা শাড়িটা কাতান। এইটা তার মানে ব্লাউজ পিস, এইটা তার ব্লাউজ পিসটা গেল। রংটা কী রং বলবো, ডিপ ব্ল্যাকবেরি বলতে পারেন, ডিপ জাম বলতে পারেন, যেটা আপনি দেখছেন এক্স্যাক্টলি সেম কালার, বা আমার শাড়িটা যেটা দেখছেন সেটাও সেম কালার। আমার ইউএসএ ঋতুপর্ণা তুমি নিশ্চয়ই পাবে, তুমি চিন্তা করো না, হ্যাঁ তোমাকে নিশ্চয়ই দেওয়া হবে। এইটা পুরোটাই এইভাবে গেছে কাজটা, অল ওভারে শাড়িটা, কিন্তু শাড়িটা তুমি একটা দেখা, কারণ এই শাড়িগুলো কি হয়, এই শাড়িগুলো অনেক দিনের পরিশ্রমে একটা শাড়ি তৈরি হয়, এত হালকা। আপনি চাইলে আপনার পুরো ওয়ার্ড্রপে অনেকগুলো বেনারসি রাখতে পারেন, কারণ কোনো সময় এ কিন্তু নেক্সট জেনারেশনকে পাস অন করে দিয়ে যাবেন। এটার প্রাইসটা হচ্ছে একটু বলবে মিমি, 23,950, 23,000 দেখে নিই একবার, হ্যাঁ 23,950। কারণ এইগুলো কি বলবো, এগুলো আপনি যদি দেখেন যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনি সার্চ করতে পারেন, আপনি দাম যাচাই করতে পারেন, পরে কিন্তু আপনাকে আলটিমেটলি অবন্তী গাজের কাছে আসতে হবে। কারণ এই যে রং, এই যে বুটি, এই যে তার মানে পুরো শাড়িটার মধ্যে যে একটা ঘরানা আছে, এইটা কিন্তু আপনাকে আর এই প্রাইসে এটার জন্য আপনাকে আমার কাছে আসতেই হবে, এটা আমি জোর গলায় বলতে পারি। এটা দেখুন, এই যে গ্রিন কালারটা, পান্না সবুজ, একদম পান্না সবুজ। জরির কালারটাও দেখুন, সেম জরির কালার, মানে কোনোটা গোল্ডেন ফিনিশ, কোনোটা একটু একটু সাদা পলিশ করা থাকে। এই রঙের সাথে সাদা পলিশ না হলে জরিটা খুলতো না, তাই কিন্তু এই জরিটা করা হয়েছে। টোটাল কারুয়া, এটাও টোটাল কারুয়া। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, এটাও দ্য প্রাইসটা বলে দিই আগে, 22,650, 22,650 টাকা এটার প্রাইস। কারণ এগুলো কিন্তু আরও কন্টিনিউয়াসলি প্রাইস বেড়ে যাচ্ছে, যদি যার যেটা পছন্দ আমি বলবো তাড়াতাড়ি পিক আপ করে নিন। এই শাড়িটাকে দেখে আপনার অ্যাট এ গ্লান্স হট করে মনে হতে পারে এটা তো আসাম সিল্ক, না এটা কিন্তু পিওর কাতানে, পিওর বেনারসে উইভ। বেনারসে কিন্তু আপনি সবসময় জানবেন জরি মানেই খুব দামি তা কিন্তু নয়, রেশম কিন্তু বেশি কস্টলি দ্যান জরি, সেই জন্য এটা কিন্তু ফুললি রেশম, রেশম কারুয়া। আমি একটু উল্টো দিকটাও দেখিয়ে দিই, এটা কিন্তু পুরোপুরি দেখুন রেশম কারুয়া, কোনো জরি ছাড়া। যারা জরি পছন্দ করেন না তাদের জন্য এই শাড়িটা বানানো হয়েছে, অল ওভারে এই বুটিটা গেছে। এইটা হচ্ছে তার ব্লাউজের স্লিপসের হাতাতে এটা যাবে, এই দেখুন শাড়িটা পুরোটা আমি উল্টো পিঠটা দেখাচ্ছি, এটা কিন্তু উল্টো সাইডটা, তাতেই আপনি বুঝতে পারবেন যে শাড়িটা কেন কারুয়ার দাম বেশি হয়, আপনার একটা আইডিয়া হবে। এটারও প্রাইস হচ্ছে 22,950। এবার দেখাবো অনেকের ভীষণ পছন্দের কালার কালো, ব্ল্যাক সব সময় বলা যেতে পারে সব এদের জন্য ব্ল্যাক চলে, ব্ল্যাকটা ভীষণভাবে সবাই চান, ব্ল্যাক অ্যান্ড রেড বোথ সাইড সেম বর্ডার, সোনা রূপো অ্যান্ড রেশমের মিনা আছে শাড়িটায় পুরোটায়, লাল আঁচল, দ্যাট মিন্স ডেফিনেটলি রেড ব্লাউজ, ইয়েস লাল ব্লাউজ সঙ্গে সঙ্গে সেটার সাথে হবে। এবং দেখুন এই যে কলকাটা, সেটাই কিন্তু ব্লাউজে গেছে, একটা অসাধারণ শাড়ি। যারা কালো পছন্দ করেন তারা অবভিয়াসলি তাড়াতাড়ি বুক করবেন, কারণ এই শাড়ি কিন্তু দুটো, কোনোটাই কিন্তু দুটো চাইলে আমি দিতে পারবো না, আমি এটা আপনাদের কাছে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। এটারও প্রাইস হচ্ছে 20,950, 20,950। এইবার দেখাবো লালেতে জাল, জালটা কিন্তু একদম পুরোপুরি অরিজিনাল হাতে উইভ, হ্যান্ড উইভ জাল। এইটার কিন্তু প্রচুর রেপ্লিকা আপনারা বাজারে পাবেন ডিফারেন্ট দামে, সেটা আপনাদের বিচারের বিষয়, সেটা আমার বিষয় নয়। আমি আপনাকে যেটা বলে দিতে পারি, আপনি যদি হ্যান্ডলুম কেনেন এই শাড়িটা আপনার পরতে কোনো কষ্ট হবে না, আপনি যে কোনো ফাংশানে বেনারসি আবার পরতে চাইবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরাও যখন আমাদের যখন সে ছোটো বয়সে যখন আমাদের বিয়ে হয়েছিল তখনও কিন্তু আমরা এই শাড়িগুলোর মর্ম জানতাম না, আমরা কিন্তু নিজেরাও ঠকে গেছি, ভারী বেনারসি কিনে কোনো দিনই পরতে পারিনি, কারণ সেগুলো, এইটা তার ব্লাউজ, সেগুলো কিন্তু কোনোটাই এই পিওর হ্যান্ডলুম ব্যাপারটা হয়তো ছিল না কলকাতারই কোনো নাম করা দোকানের। কিন্তু এটার প্রাইস হচ্ছে 35,650। আজকে আমি হ্যান্ডলুম নিয়ে কাজ করি বলে আমি জানি যে কেন আমি 20টা বেনারসিও পরতে পারি, কারণ কোনো ভার নেই তো শাড়িটায়, তো কোনো ভার নেই। আপনি সারাদিন যদি বিয়েতে বসেন বা আপনি যদি মেয়ের মা বা ছেলের মা হন, আপনার কোনো কষ্ট হবে না শাড়িটা পরতে,
এটার প্রাইসটা বলে দিলাম। এটা এতটা কাজ বলেই ওটার প্রাইসটা বেশি, আর পিওরলি হ্যান্ডলুম বলে। এই পিওরলি হ্যান্ডলুমে আপনি শাড়িটা তুললেই বুঝতে পারবেন। এটা একটা রামা গ্রিন আর টেল গ্রিনের মাঝামাঝি কালার, তাতে কুনিয়া করা হয়েছে, কুনিয়াটাই কিন্তু, এবং সারা শাড়িটাই কিন্তু সোনা রূপো, এইখানটা সিলভার, এখানটা গোল্ডেন, ছোট্ট ছোট্ট মোটিফ হয়ে গেছে। যারা ছোটো মোটিফ পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ সুন্দর। এর সাথে ব্লাউজটা দেখা অল ওভার কারুয়া, এটা কিন্তু অল ওভার কারুয়া। আমি উল্টো দিকটাও আপনাকে দেখিয়ে দিলাম, যে ওই যে বললাম স্টার্ট টু এন্ড আপনি একই রকম দেখতে পাবেন, কোথাও কোনো কাটওয়ার্ক থাকবে না। এটা তার ব্লাউজ পিস, এটারও প্রাইস হচ্ছে 22,950। এটারই আরেকটা রং দেখাচ্ছি লাল। এই যে একটা একটা করে কালার করতে পেরেছি না, এটা প্রায় হাতে পায়ে ধরার মতন, মানে উইভারকে প্রায় আমাদের হাতে পায়ে ধরে বলতে হয়েছে যে প্লিজ একটা কালার বানিয়ে দাও, একটা কালার বানিয়ে দাও, সবাই তো লাল পরবে না, একটা রং করে দাও। মানে তারা একদম চুক্তিবদ্ধ যে এই শাড়ি আপনি পাঁচ পিস বানাতে পারবেন না, কারণ সেটা করলে, কারণ এগুলো খুব এক্সপেন্সিভ শাড়ি, আমরা কখনোই এই শাড়ি দুটো বুনতে পারবো না, আর একদম অ্যাকুরেট সেম হবে না, হাতের কাজে একটু এদিক ওদিক হয়ে যায়। এইটা তার ব্লাউজ গেল, অল ওভারে সেম বুটা, এটারও প্রাইসটা সেম 22,950। এটা কুনিয়া কারুয়া, কুনিয়া বেনারসি। এবার যেটা দেখাবো ব্লু, একদম নীল রং, কেউ রিসেপশানে পরতে পারেন, কেউ নিজে পরতে পারেন। আজকাল শাড়ি পরার কোনো অকেশান লাগে না, মানে প্র্যাকটিক্যালি এই সিজনে আপনি যে কোনো সময় একটু ভারী শাড়ি পরুন, হালকা জুয়েলারি পরুন, আপনাকে সুন্দর দেখতে লাগবে। এই শাড়ির সাথে আপনি যদি খুব হেভি জুয়েলারি পরেন, আমার মনে হয় কোথাও শাড়িটা বোধহয় লুকিয়ে গেল। এটা একটা নীল রয়্যাল ব্লু কালার, এটা তার ব্লাউজ, ব্লাউজটা অল ওভারে ব্রোকেড আছে, সাথে বর্ডারটা দেওয়া হয়েছে, আপনি স্লিপসে যেভাবে ইচ্ছা এটা ব্যবহার করুন। এটারও প্রাইসটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে 18,650, 18,650। আমি পরপর কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা ক্রস টোনে দেখাবো, এটাও কারুয়া, প্রত্যেকটাই কারুয়া দেখাচ্ছি। আজকে আমি নর্মাল বেনারসি একটু কম দেখালাম, কারণ রিকোয়েস্ট ছিল। এটা একটা দেখুন, একটা টোনটা খুব সুন্দর টোন আসছে, অরেঞ্জ আর রানীর কম্বিনেশানে করা হয়েছে, সোনা রূপো বুটি গেছে, আঁচলে পেটা জড়ি, বোথ সাইডে সেম বর্ডার। এটা এটা ব্লাউজ পিস দেখাচ্ছে মিমি, এটারও আজকের অনুষ্ঠানে 24 নাম্বার, 19,650, 19,650। কাজ যেখানে একটু কম হবে তার দামটাও একটু কম হবে, কারণ লেবার কস্টটা এখানে কম লাগছে। এইটা আরেকটা কালার দেখাবো, এটা কিন্তু একদম ভিনটেজ বেনারসি বলতে পারেন, একদম পুরনো দিনের, পুরনো কালের বেনারসি বলতে পারেন, কারণ এই বর্ডারটা এখন অলমোস্ট অবলুপ্ত, এখন এর থেকে চওড়া বর্ডার পাবেন, কিন্তু এইটাকে অনেক বলে বলে করানো হয়েছে, জাস্ট এক পিস, আমি কিন্তু ডাবল পিস দিতে পারবো না, কারণ এই কাজের লোক আজকাল সত্যি সত্যি আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জেনারেশন এত খাটনির কাজ আর করতে চায় না। এটার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, 20,950, 19,950। প্রত্যেকটা জারি কিন্তু দেখুন অ্যান্টিক লুকের, এখানেও কিন্তু সোনার উপর কাজ করা হয়েছে, একটা গোল্ডেন একটা সিলভার, কিন্তু দেখুন জড়িগুলো ম্যাট, জড়িগুলো শাড়িকে ছাপিয়ে যাচ্ছে না কিন্তু। এবার যেটা দেখাবো, আরেকটা কারুয়া দেখাবো রেডে, অনেকগুলো কালার কম্বিনেশান দেখালাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এর উপরে কিন্তু একটা হলুদ মুজি আছে, এবং তার সাথে এই বর্ডারটা গেল, একটু চওড়া বর্ডার, ফুলটাও একটু বড়, কেউ বড় ফুল পছন্দ করেন, কেউ ছোট ফুল, সব রকম মাথায় রেখেই করা হয়েছে কাজগুলো। এটার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজটা, এই ব্লাউজের স্লিপসে এই যে বর্ডারটা যাচ্ছে, এই বর্ডারটা ব্লাউজের স্লিপসে, এবং পিওর কাতান, আপনি শাড়িটা হাতে নিয়ে বুঝতে পারবেন। এটার প্রাইসটা বলে দিবি, এটার প্রাইসটা হচ্ছে 19,950। আমাকে প্রাইসটা দেখতে হচ্ছে, কারণ প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস, কোনোটাকেই আমি এক গতে ফেলতে পারবো না, কারণ প্রত্যেকটা কাজ আলাদা। এই শাড়িটা দেখুন, এই শাড়িটার কালার কম্বিনেশনটাও দেখুন, এবং এই শাড়িটা দেখুন, যে কোনো এজে যে কোনো সময়ে আপনি পরতে পারেন। আপনি যদি কোনো পার্টিতে যান, আপনার যদি মনে হয় যে ম্যারেজ পার্টি নয় সেটা, সেখানেও কিন্তু ইউ ক্যান ওয়্যার দিস, কারণ এটা ভীষণ সুন্দর শাড়ি। আপনারা কেউ না নিলে আমি তো বসে থাকবো, যে আপনারা যদি না নেন তাহলে এটা কিন্তু ডেফিনেটলি পরের কোনো এপিসোডে আমাকে দেখবেন পড়তে। এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, এবং অল ওভার কিন্তু কারুয়া কারিয়ালে গেছে। এটার প্রাইস হচ্ছে 18,600, এটা 18,600, টিল গ্রিন আর গ্রিনের সমারোহ। এইটা কিন্তু নেক্সট যেটাতে আসছি, এটা কিন্তু পুরোপুরি হট পিঙ্ক, একদম হট পিঙ্ক,
ताते किन्तु शाड़ीटाते एटा गेलो तार ब्लाउज पिसटा आमी ब्लाउजटाओ देखिए दिलाम एकदम हट पिंक एटा किन्तु आमार यांग बंधुदेर जोन्नो এটা আমি আমাদের কোনো বন্ধুকে ঠিক সাজেস্ট করতে পাচ্ছি না এটা হচ্ছে 18900 আপনারা হয়তো রাগ করতে পারেন আমার উপরে কিন্তু এটা আমার মনে হলো এটা ওদের জন্য ভীষণ সুন্দর লাগবে কারণ এটা ওরা বেশ বেল্ট টেল দিয়ে যদি শাড়িটা পরে খুব সুন্দর লাগবে কোমর পেটি দিয়ে যদি পরে খুবই সুন্দর দেখতে লাগবে অ্যান্টিক জরি দিয়ে কাজ হয়েছে এটারও প্রাইস হচ্ছে 18900 এইবার আমি যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু নর্মাল বেনারসি এটা কিন্তু কোনো কারুয়া উইভ নয় কোনো কারিয়াল নেই কেন বর্ডারই কিছু নেই এটাতে এটা ছোট ছোট পাতা করা হয়েছে কিন্তু এটারও আমি উল্টো দিকটা দেখাবো আপনাকে এটারও উল্টো দিকটা দেখাবো কারণ এখানে দেখুন সুতোর টানা আছে আপনি সেটাতেই তফাৎটা বুঝতে পারবেন আর এটা কিন্তু দুটো লোক লাগেনি বুনতে দুজন অ্যাডাল্টকে লাগেনি একজনই শাড়িটা বুনতে পেরেছে এটা তার ব্লাউজ গেল এটার প্রাইস হচ্ছে এটা কিন্তু পিওর কাতান পুরো সিল্ক মার্কযুক্ত হ্যান্ডলুম মার্কযুক্ত একদম সার্টিফাইড এটা কিন্তু 8950 কারণ এখানে এই যে বর্ডারটা থাকে দু সাইডে সেই বর্ডারটা নেই তাই শাড়িটার কস্টিংটা অনেকটা কমে গেছে আমি পরপর কয়েকটা দেখিয়ে দেবো এটাও কিন্তু 8950 রেঞ্জের রেড অ্যান্ড গ্রিন এরও কিন্তু ব্লাউজটা হচ্ছে এই গ্রিনেতে এইটা শাড়ির উল্টো পোর্শনটা এইটা পুরো ব্রোকেটটা ব্লাউজ এটা ধর্মিনী শাড়িটাতে কিন্তু অল ওভারে এই যে বুটিটা গেছে আমি মোটামুটি দেখিয়ে দিলাম এটাও কিন্তু 8950 8950 পরপর তিনটে রং দেখালাম একটা কৃষ্ণ নীল একটা লাল আর একটা একদম অরেঞ্জ এই যে অরেঞ্জটা দেখাচ্ছি এটা অরেঞ্জ অ্যান্ড রানি এখানে কিন্তু আঁচলটা আর ব্লাউজটা কিন্তু রানিতে আছে পুরো কাপড়টাই কিন্তু অরেঞ্জে বুটা গেছে বর্ডার নেই কোনো বর্ডার ছাড়া পিওর কাতান 8950 এবার যেটা দেখাবো সেটা কিন্তু ওই কাতানেতেই যখন বর্ডার হলো একটা রং জাস্ট আপনাদের জন্য দেখালাম আরও অনেকগুলো কালার হয়তো আমার কাছে রয়ে গেছে সেগুলো আজকে আর দেখানো সম্ভব নয় এটা হচ্ছে তার ব্লাউজ লাল আর ব্লু লাল আর সবুজ খুব কমন কম্বিনেশান এটা একটু অন্য কম্বিনেশান করেছি বলে একটু আপনাদেরকে শেয়ার করলাম এটারও প্রাইস হচ্ছে 9850 9850 আর একটা আপনারা সবসময় বলেন যে তুমি যে শাড়িটা পরো সেটা কিন্তু কোনো সময় দেখাও না এটা আমার আমি জানি না আমি তো লাস্ট শাড়িটা নিই এই শাড়িটাও কিন্তু আমার অনেকজন বন্ধু পেয়েছেন আগে কজন পেয়েছেন আমি নাম একদম বলে দিচ্ছি তিনজন পেয়েছেন নামটা আর বললাম না কিন্তু তিনজন পেয়েছেন তারপরে আমি আর একটা করাতে পেরেছি এটাও বলবো ঋতুপর্ণা তুমি ঘাবড়িও না তুমিও পাবে তোমাকেও দেওয়া হবে কারণ আমার কাছে উইভার এটা পাঁচটা করে দেবে বলে রাজি হয়েছে এটাও কিন্তু পুরো দেখুন একদম জাম কালার তাতে একটা রেড মুজি আছে আমারটাই কিন্তু কোনো মুজি করেনি এই ভুলগুলো কিন্তু উইভারের কাছে অ্যাকসেপ্টেড কারণ এটা কিন্তু উইভারকে বললে সে আর কাজই করবে না লুমটা স্টপ করিয়ে দেবে ওইটা তার ব্লাউজ গেল পুরোটা কালার কম্বিনেশানটা সেম একদম দেখুন আমারটার সাথে একদম সেম এটার প্রাইসটা মিমি একটু বল এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে 19650 19600 উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম পুরো কারিয়াল এবং পুরো কারুয়া করা হয়েছে পাপড়টাতে কুনিয়া যে কাজটা সাইডে করা হয়েছে এবং আঁচলটাতে দেখুন সেই পুরনো দিনের কলকাতা আনা হয়েছে আজ তাহলে আমাদের এই পর্যন্তই তো আজ তাহলে আমাদের এই পর্যন্ত মোটামুটি একটা কাতানের একটা কি বলবো একটা সম্ভার আপনাদেরকে তুলে ধরলাম কারণ অনেক অনেক শাড়ি আছে কাতানে অনেক স্টক সবটা তো একসাথে দেখানো সম্ভব নয় আজকে একটু রয়্যাল ঘরানার উপরে জোর দিলাম কারণ এই সিজনটার জন্য আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই সেটা তাড়াতাড়ি পিক আপ করে নেবেন আর স্ক্রিনশটটা দেবেন উইথ প্রাইস উইথ নাম্বার তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর প্লিজ যদি দিতে না পারি মার্জনা করে দেবেন ডেফিনেটলি আমি এটা ট্রাই করতে পারবো না আবার করে দেওয়ার জন্য সেই কমিটমেন্ট আপনাদের দেবো না কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় আর প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক একটু শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন এটাই আমার সবসময় সব ভিডিওতে বলে থাকি আবারও বলে রাখছি সামনে আমাদের ক্রিসমাস আসছে খুব ভালো করে সাজুন আনন্দ করুন আশা করি 2020 এই বাকি কটা দিন আমরা যেভাবে অনেকগুলো ঝড় পেরিয়ে এলাম এই ঝড়টাও আমরা সামলে নেব নমস্কার।